হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো কিছুদিন আগে আমি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছিলাম, কিভাবে ছাদের রড ফেলতে হয়, টু ওয়ে ছাদের রড কিভাবে আপনারা ফেলবেন, তো আসলে ক্র্যাঙ্ক ছাদের রড কিভাবে ফেলতে হয়। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এক কর্নার থেকে ভিডিওটা পুরোপুরি করার জন্য। তো আজকের এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা হয়নি, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরা হয়েছে যে পার্ট বাই পার্ট কিভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে যে কিভাবে ছাদের রড ফেলতে হয়, তো কিভাবে ক্র্যাঙ্ক দিতে হবে, কোথায় ক্র্যাঙ্কগুলো পড়বে, কি এ টু জেড সকল বিষয়টা আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। একেবারেই নির্ভুলভাবে কিভাবে আপনি ছাদের রড ফেলবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো আপনি যদি বাড়ি করবেন ভাবছেন তাহলেও আজকের ভিডিওটি দেখবেন, আবার আপনি যদি ভাবেন যে কিভাবে ছাদের রড ফেলতে হয় এটা আমি শিখব তাহলেও আজকের ভিডিওটা আপনি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন, সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। তাই আপনাদের যদি ছাদের রড ফেলা শেখার চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনি দেখে উপকৃত হয়েছেন কিনা। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আসলে আপনি আসলেই উপকৃত হয়েছেন। তো আজকের এই ভিডিওটা পুরোপুরি এই কর্নার থেকে করা হয়েছে। তো প্রথমেই আপনাকে জানতে হবে ছাদের রড কিভাবে ফেলতে হয় পুরো বিষয়টা। তো আগে ছাদের রড ফেলার আগে সিন্টারিং শেষ করে এখানে যে প্লেন শিট থাকে, তো যদি আপনারা কাঠ দিয়ে করেন তারপর প্লেন শিটটা দিয়ে নিতে হবে সুন্দরভাবে। তো দেওয়ার পর আপনাকে আগে ছাদটাকে মার্কিং করে নিতে হবে বা দাগানো যেটাকে বলে ছাদটাকে দাগিয়ে নিতে হবে। তো দাগানোর পর এখানে আপনি পুরা যত ইঞ্চি পরপর আপনার রডটা থাকে, তো এখানে ছাদটি L4-এ ফেলা হচ্ছে, 10 ইঞ্চি পরপর রডগুলো বাঁধা হবে। তো আপনাকে অবশ্যই আগে ভাগ করে নিতে হবে, একটা রুম যদি আপনার 12 ফিট থাকে তাহলে আপনার L4-এ আসে 3 ফিট করে, তো এটা দুই সাইডে ক্র্যাঙ্কের বাহিরে যাবে 3 ফিট এবং মাঝের দিকে থাকবে 6 ফিট। তো এখান থেকে কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে, তারপর আপনি অবশ্যই কাজটি সুন্দরভাবে করতে পারবেন এবং নির্ভুলভাবে করতে পারবেন। তো দুই সাইডে 3 ফিট 3 ফিট করে দিয়ে মাঝে 6 ফিট যদি আপনি দেন তাহলে সুন্দরভাবে আপনি আপনার ছাদের রডটি ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে এখন বিষয় হচ্ছে আপনাকে এই বিষয়টা বুঝতে হবে এবং জানতে হবে। তো এই দাগানোর বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আসা যাক প্রথমে কোন রডটি ফেলতে হবে। তো আপনার রুম যদি একদিকে 10 ফিট থাকে, আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি, আর একদিকে যদি 12 ফিট থাকে তাহলে আপনাকে আগে 10 ফিটের পাশে যে রডটা থাকে এই রডটা ফেলতে হবে। এটা হচ্ছে শর্ট ডিরেকশন। তো লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন আশা করছি যারা বোঝেন না তারা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে। তো এখানে কিছু বিষয় স্কিপ করা হয়েছে, যে বিষয়টা হচ্ছে আপনি আগে একটা রুম পুরা দুই পাশে দাগানোর পর সুতো দিয়ে সুন্দর করে সোজাভাবে দাগগুলো দিয়ে নেবেন, এরপর আগে আপনি শর্ট ডিরেকশনের রডগুলো ফেলবেন। তো এই ছাদটির শর্ট ডিরেকশন হচ্ছে এই যে রডগুলো আগে পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং লং ডিরেকশন হচ্ছে এই দিকে। তো এটা আপনারা অবশ্যই রড ফেলার পর বুঝবেন। তো প্রথমেই আপনাদের শর্ট ডিরেকশনের যতটা রড আছে 10 ইঞ্চি পরপর এখানে দাগানো হয়েছে, তো এই শর্ট ডিরেকশনের সকল রড 10 ইঞ্চি পরপর ফেলে দিতে হবে। তো এভাবে স্টেপ বাই স্টেপ যখন সব রডগুলো ফেলা হয়ে যাবে তার পরবর্তীতে আপনি কোন রডটা ফেলবেন সেটা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি আপনি কন্টিনিউ করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এখানে আমি পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটি স্কিপ না করে যদি দেখেন তাহলে আমি আশা করি ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি আপনি দেখলে আপনাকে আর কোনো ভিডিও দেখা লাগবে না। তো এখানে সম্পূর্ণ প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একেবারে সঠিকভাবে দেখানো হয়েছে, এর কোথাও একটা কাট করা হয়নি। মানে বোঝার জন্য আপনার যতটা বিষয় প্রয়োজন পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনি ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওটি যদি আপনার একটুও উপকার এসে থাকে বা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝেও ছড়িয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য। তো আপনারা পুরোপুরি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ইনশাআল্লাহ দেখতে পারবেন এখানে প্রতিটা রড দেখুন প্রতি 10 ইঞ্চি পরপর পুরো প্রসেস করে দেওয়া হচ্ছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায়
মানে শর্ট ডিরেকশনের রডগুলো সব ফেলা হয়ে গেছে। তো এখানে অনেকেই অনেক ধরনের অনেকভাবে রড ফেলে থাকেন। তো আজকের এই ভিডিওটা আমরা যেভাবে দেখাবো এটা পুরো একটা ইজি প্রসেস। তো এই প্রসেসটা যদি আপনি দেখেন তাহলে একেবারে সহজেই, আপনাকে একটা রডও ঠেলতে হবে না বা কোনো প্রকারের সমস্যা হবে না। একটা রডও না ঠেলে আপনি ইজি প্রসেসে আপনার ছাদের রডটাকে সুন্দরভাবে ফেলতে পারবেন। তো আপনারা দেখুন খুবই সুন্দরভাবে এখানে রডগুলো দেওয়া হয়ে গেছে প্রতিটা দাগে দাগে। তো এখন এই রডগুলোকে যদি একটু বাঁকা থাকে সেগুলোকে সোজা করে নিতে হবে। তারপর প্রতিটা দাগে সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর ক্লিয়ার কাভারিং ঠিক আছে কি না এটা চেক করে নিতে হবে। চেক করে তারপর উপরে যে লং ডিরেকশনের রডটা আছে এখান থেকে কিন্তু আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনার বুঝতে সমস্যা হবে। তাই আপনাকে রিকোয়েস্ট করব এখান থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। এ পর্যন্ত খুবই ইজি প্রসেস, এখান থেকে মনে রাখাটা খুবই ডিফিকাল্ট। তো আজকের এই ভিডিওটি আপনি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এই বিষয়টা আপনি কিভাবে মনে রাখবেন। তো এখন দেখুন এটা হচ্ছে লং ডিরেকশনের রড। তো এই রডগুলোকে ফেলার জন্য আপনাকে ওই একই প্রসেস অবলম্বন করতে হবে। 10 ফিট যদি আপনার শর্ট ডিরেকশন থাকে তাহলে 2.5 ফিট হবে আপনার L4-এর এক ভাগ। তো 2.5 ফিটে যে রডগুলো থাকবে এই রডগুলো আমরা ফেলে দিব ট্যাঙ্কের বাহিরের রড। তো ভিতরে যে 5 ফিট থাকবে এই 5 ফিটের রড আমরা এখন ফেলবো না। তো আশা করছি পুরো বিষয়টা বুঝেছেন, না বুঝলে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, আমি আবার পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। তো এখন ধরুন আপনাদের এই যে পাশের রডটা পড়ছে লং ডিরেকশন, এখানে রয়েছে 10 ফিট। তো এখন L4-এ যদি এটাকে ভাগ করা হয় তাহলে দুই পাশে থাকে 2.5 ফিট 2.5 ফিট 5 ফিট এবং ভেতরে থাকে 5 ফিট। তো এই হচ্ছে পুরো প্রসেস। এখানে 5 ফিট যদি থাকে তাহলে আপনার 5 ফিটের রড আগে ফেলা যাবে না। ভিতরের যে 5 ফিট রয়েছে দুই পাশে যে 2.5 ফিট 2.5 ফিটকে আলাদা করা হয়েছে এই 2.5 ফিটের রডগুলোকে আমরা আগে ফেলে নিব। তো ফেলে নেওয়ার পর কাজ হচ্ছে এই রডগুলো সঠিক প্লেসমেন্ট দেখে নেওয়া, মানে সঠিকভাবে রডগুলো প্লেস হয়েছে কি না। তো এই বিষয়টা দেখার পর এরপর আমরা এই যে রডগুলোকে ফেলেছি তো এই রডগুলোকে আগে সুন্দর করে সোজাভাবে বাইন্ডিং করে নিব যেন কোথাও রডগুলো এলোমেলো না থাকে। তো এখানে পুরো প্রসেসটা ইজিভাবে দেখানো হয়েছে। এখন আপনি যদি এরপরও না বোঝেন তাহলেও কোনো সমস্যা নেই, এর থেকেও আরও ইজিভাবে আমি আপনাদের দেখাতে পারবো। তো সেই বিষয়টা আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো দেখুন এখানে রডগুলো সব আপনার মাঝের যে মেইন লোডের জায়গাটা সেখানে রাখা হয়েছে এবং বাইরেরগুলোকে এখন বাইন্ডিং দিয়ে দেওয়া হবে। তো বাইন্ডিং দেওয়ার পর আপনি কোন রডগুলোকে ফেলবেন এখান থেকে সেই বিষয়টা আপনাকে অবশ্যই দেখতে হবে ইনশাআল্লাহ। আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই ভিডিওটা করতে অনেক পরিশ্রম বা মেহনত হয়। এখানে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন 24 মিনিটের, এই ভিডিওটা কিন্তু 24 মিনিটে করা সম্ভব হয়নি। এই ভিডিওটা করার জন্য পুরো একটা দিন এই ভিডিওর পেছনে সময় ব্যয় করতে হয়েছে এবং এখানে পুরা 1 ঘন্টার উপরে ভিডিওটা করতে হয়েছে। আপনাদের এখানে ভিডিওটা ফাস্ট করে দেখানো হচ্ছে, তাই আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, তাহলে এই ভিডিওগুলো পৌঁছে যাবে পুরো যত মানুষের এই বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে জানার জন্য তাদের কাছে। তো দেখুন এই রডগুলো বাইন্ডিংয়ের কাজ চলছে। তো ওই বাইন্ডিংয়ের কাজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আসলে এরপর আপনাদের কোন রডগুলো ফেলতে হবে। তো এখান থেকে আপনারা স্কিপ করলে কিন্তু ভাই কোনো বিষয় বুঝবেন না। তো দেখুন এগুলো বাধা হয়ে গেছে। বাধা হওয়ার পর এর ভিতরে যে 5 ইঞ্চি গ্যাপ রয়েছে, মানে 10 ইঞ্চি গ্যাপের মিডিলে একটা করে রড ফেলে রাখতে হবে, তাতে করে পরবর্তীতে আর কোনো রড ঠেলতে হবে না। তো এখানে ক্র্যাঙ্কের গায়ে যে 2.5 ফিটের রডটা বাঁধা হয়েছে এর গায়ে একটা রড মিশিয়ে রাখতে হবে। তো সেটাও আপনারা ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন, এখানে পুরো প্রসেস দেখানো হয়েছে, কোথাও স্কিপ করা হয়নি। তো দেখুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই লাইক করতে থাকুন আর কমেন্ট করতে থাকুন। দেখুন এখানে মিডিলের রডগুলো ফেলা হয়ে গেছে এবং এই যে ভেতরের যে কয়েকটা রয়েছে তো এগুলাও মিডিলের রডগুলোকে ফেলে দেওয়া হবে। তো ফেলে দেওয়ার পর পুরো প্রসেসটাই আপনাদের আজকের এই ভিডিওটা দেখলে আইডিয়া চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর এবং সঠিকভাবে বোঝানোর, তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দেখলে ইনশাআল্লাহ নিজেরা উপকৃত হবেন, অন্যকে উপকৃত করার সুযোগ করে দিবেন।
তো দেখুন, এটাই হচ্ছে পুরো প্রসেস। এই যে এখানে পুরা গায়ে একটা রড মিশিয়ে ফেলে রাখতে হবে। তো এরকম ভাবে ফেলার পর এখন আসা যাক থার্ড অপশন। এখানে অলরেডি কিন্তু দুইটা লেয়ারের রড পড়ে গেছে, এখন আপনি কোন রডটি ফেলবেন এখান থেকেই মনে রাখাটা খুবই ডিফিকাল্ট। এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন। তো এখন আসা যাক, প্রথম থেকে আপনি ভিডিওটা না দেখলে কিন্তু আপনার মাথায় কিছু ঢুকবে না, এজন্য দরকার হলে আপনি যদি টেনে দেখেন তাহলে ব্যাক থেকে দেখে আসুন। এখন আসা যাক, আবার শর্ট ডিরেকশনে রড ফেলতে হবে। তো এখন আমরা শর্ট ডিরেকশনের কোন রডগুলোকে ফেলব? এখন আমাদের এই শর্ট ডিরেকশনের আমরা দুই মানে মাঝে যে 6 ফিট জায়গা ছিল 12 ফিট রুমের, তো এই 6 ফিটের ভিতরে ক্র্যাঙ্কের যে চিহ্ন আমরা দিয়েছিলাম, এই ক্র্যাঙ্কের চিহ্নের ভিতরে যতগুলো রড আছে এই রডগুলোকে আমরা ফেলে দিব বাহিরে, ক্র্যাঙ্কের বাহিরে যাব না। তো যেখান থেকে আমরা ক্র্যাঙ্কটি টানব এই ক্র্যাঙ্কের দাগের বাহিরে কখনোই যাব না এই রডগুলোকে ফেলার জন্য। এটি হচ্ছে থার্ড স্টেপ। তো আপনারা দেখুন, দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই দেখুন, এখানে দিয়ে দেওয়া হচ্ছে পুরো ভেতরে যে 6 ফিট জায়গা রয়েছে 12 ফিটের, 3 ফিট 3 ফিট কিন্তু না, সেই 6 ফিট জায়গার রডগুলোকে আমরা ভেতরের সব রডগুলোকে ফেলে দিব। তো এখানে বোঝানোর জন্য একটা কথা বারবার বলা হয়ে যেতে পারে, তো এখানে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যদি কথা না বলি তাহলে আসলে যারা বোঝেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা নতুন রয়েছে বা বিগিনার্স তারা আসলে বুঝতে সমস্যা হবে, এজন্য আমাকে এত সময় ধরে কথাটা বলতে হবে। তো যাই হোক, দেখুন পুরো প্রসেস আপনারা দেখতে থাকুন, এবং ভিডিওতে এখনও যদি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন, কারণ এই ভিডিওটা বানাতে খুবই মেহনত এবং খুবই কষ্ট হয়েছে। তো এই জন্য আপনাদের কাছ থেকে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট আমরা আশা করতেই পারি। তো যাই হোক, পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন। এখন এখানে প্রতিটা রডের ক্লিয়ার কাভারিং ঠিক করা হচ্ছে। তো এই ঠিক করার পর এখন আপনি কোন রডটা ফেলবেন দেখুন, এখন আপনাদের আবার লং ডিরেকশনের রডটাকে ফেলতে হবে। এখন আপনারা ফেলবেন হচ্ছে সেম প্রসেস, লং ডিরেকশনের যে 5 ফিট ভিতরে ছিল এই 5 ফিটে প্রতি 1 ফিট পরপর ফেলতে হবে। কিন্তু এটা ভালো করে লক্ষ্য করুন, শুধু কথার সঙ্গে মিলিয়ে নেবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করুন, তাহলে আশা করছি আপনি দেখতে পারবেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখুন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেখুন এখানে রডটা আসলে কীভাবে ফেলা হচ্ছে, তো এই প্রসেসটা আপনি অবশ্যই জেনে যাবেন এবং বুঝে যাবেন। তাহলে আশা করছি আপনি আর সদের রড ফেলতে কোনো সমস্যা হবে না, আপনাকে কেউ বলতে পারবে না যে তুমি কোনো কাজ জানো না বা কীভাবে রড ফেলতে হয় এটা এখনও জানো না। তো এই যে 5 ফিটের যে রডটা প্রতি 10 ইঞ্চি পরপর দাগ দেওয়া রয়েছে, সেই 10 ইঞ্চি পরপর আমরা দিয়ে দিব। এখন এটা যখন আমাদের হয়ে যাবে তখন আসলে উচিত হচ্ছে এই রডগুলোকে বাইন্ডিং করে নেওয়া, তা না হলে পরে সমস্যা হবে। আপনি যদি বিগেনার্স হন বা নতুন হন আপনি পুরো বিষয়টা কভার করতে পারবেন না। তো এরকমভাবে প্রসেসটা করার পর আপনি এই যে লং ডিরেকশনে যে রডগুলোকে ফেলেছেন এই যে 5 ফিট জায়গার ভিতরে, মানে 10 ফিটের যে ভিতরে 5 ফিট ছিল, এই 5 ফিটে যে লং ডিরেকশনের রডগুলোকে ফেলছেন, তো এই রডগুলোকে আপনি এই যে রড, এই রডগুলোকে আপনি এখন এই রডের নিচে যতগুলা রড রয়েছে এই রডগুলোকে প্রত্যেকটা রডে গ্যাপ সমান করে, গ্যাপগুলাকে সমান করে এই যে 5 ফিটের ভিতরে যে রডগুলোকে ফেলেছেন এই রডগুলোকে বাইন্ডিং করতে হবে। তো বাইন্ডিং করার পর আসা যাক, এখন আপনারা কোন রডটাকে ফেলবেন। তো দেখেন এখন আমরা যেই শর্ট ডিরেকশনে যে ক্র্যাঙ্কের বাহিরে যে 3 ফিট ছিল ক্র্যাঙ্ক চিহ্নের বাহিরে, তো সেই 3 ফিটকে যে রডগুলো রয়েছে এই রডগুলোকে আমরা আসলে ফেলে দিব। তো ফেলে দেওয়ার পর পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে একটা ব্রেক ছিল, তারপরে সে কিছুটা ভিডিও করা হয়েছে, তো এখান থেকে আপনাদের স্কিপ করলেও চলবে 10-15 সেকেন্ড। তো আবার আমরা সেই এক কর্নার এই ভিডিওটা করব। তো দেখুন এই যে আবার এই আমাদের সেই পুরো প্রসেসটা শুরু হয়ে গেল এখান থেকে। তো এখানে দেখুন বিষয়টা হচ্ছে, এখন আপনি এই যে সামনে বড় বড় গ্যাপ দেখতে পাচ্ছেন, এই লোকটার সামনে ওইটা হচ্ছে আপনার ক্র্যাঙ্কের বাহিরে।
তো ওই রডগুলোকে আমরা এইগুলো বাঁধার পর ফেলে দিব। ফেলে দেওয়ার পর দেখুন আগে পুরো প্রসেসটা, এটা কিন্তু শর্ট ডিরেকশনের রডগুলোকে আমরা ফেলবো। তো এই দেখুন, এই যে বাহিরে ক্র্যাঙ্কের চিহ্নের বাহিরে যে রডগুলোকে থাকে, এই রডগুলোকে আমরা এখন ফেলে দিচ্ছি। ভালো করে দেখে নিন বিষয়টা, তাহলে বুঝতে পারবেন এখানে লেফিং দেওয়া হচ্ছে। তো এটাকে অল্টারনেট করা হয়েছে, একটা এপাশে একটা ওপাশে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন দেখুন আসল বিষয়টা, এই এই পুরো ভিডিওটা যারা দেখবেন তারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে ছাদের রডটা কীভাবে ফেলতে হয়। তো এই হচ্ছে সব ক্র্যাঙ্কের সাথে উঁচু মানে সেকেন্ড জালিতে যে রডগুলো বাঁধা হবে সেই রডগুলো পড়ে যাচ্ছে। তো দেখলে আসলে এরকম ভিডিও আপনি ইউটিউবে যদি কখনো কারো কাছ থেকে দেখে থাকেন এরকম পুরোপুরি ডিটেলসে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আসলে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, বা এরকম ভিডিও আপনি আগে ইউটিউবে কখনো দেখেছেন কি না। তো দেখুন পুরো প্রসেসটা দেখুন, এই যে কোথার রড কোথায় দিয়ে দেওয়া হচ্ছে, আশা করছি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা আপনাদেরকে দেখাবো কোন রডটি ফেলবেন। এটা হচ্ছে শর্ট ডিরেকশনের 3 ফিটের বাহিরে সাইডে যেগুলো থাকে, মানে ওয়ালের সাইডে যে 3 ফিট থাকে, সেই 3 ফিটের যে রডগুলো থাকে, এই রডগুলোকে ফেলার পর আমরা কিন্তু আবার লং ডিরেকশনের রডটা ফেলবো। তো আসলে দেখুন এই রডটা পুরো এখনও ফেলা হয়নি যেহেতু, তো সেহেতু আপনারা অবশ্যই ভিডিওতে যদি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করে দিন। এখানে লেফিংগুলো বাঁধার কাজ চলতেছে। তো আসলে ভিডিওটা করতে ভাই অনেক মেহনত হয়েছে, কারণ দেখুন এখানে কত সময় কথা বলতে হচ্ছে, আসলে এত সময় কথা বলা ঠিক না। তারপরও যারা বিগিনার্স রয়েছে বা নতুন রয়েছে অনেকেই দেখতে চেয়েছিলেন, তাদের অনুরোধের জন্য আজকের এই ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। তাই আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে বা হেল্প হবে। তো যদি হেল্প হয় ভাই তাহলে কিন্তু শেয়ার করতেই হবে ভিডিওটা, কারণ ভিডিওটা সবার জন্য যেন উপকারে আসে জন্য অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে আরও 10 জন উপকৃত হবে। তো আসলে আমি চেষ্টা করেছি আমার মতো করে সঠিকভাবে আপনাদেরকে বোঝানোর জন্য, তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে দেখতে থাকুন, পুরো প্রসেসটা দেখতে থাকুন। তো এখনই আমরা চেষ্টা করব পুরো লং ডিরেকশনের রডটাকে আবার ফেলে দেওয়ার জন্য। তো দেখেন এরপর আমরা আপনাদের ভিডিও শেষে অবশ্যই ক্র্যাঙ্ক কোথায় দেওয়া হয়েছে, ছাদের রড কিন্তু প্রায় ফেলা শেষ, আর একটা লেয়ার ফেলে দিলেই পুরোপুরি ছাদের রড ফেলা শেষ হয়ে যাবে, তারপর বাকি থাকবে হচ্ছে ক্র্যাঙ্ক টানা। তো এখানে লেপিংগুলোকে সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে, এরপর যখন আমরা এই মিডিলের রডগুলোকে ফেলবো। তো দেখেন ভিউয়ার্স, এখানে এখনই আমরা মেন যে রডগুলোকে রয়েছে এই রডগুলোকে ফেলে দিব। তো এখানে ওই যে কিছু রড বাকি রয়েছে, এটাই হচ্ছে আসল বিষয়। এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনারা যদি এখানে ভিডিওতে কোনো বুঝতে সমস্যা হয় বা আপনারা এর থেকেও ইজি প্রসেসে ভিডিও দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমরা চেষ্টা করব এর থেকেও ইজি প্রসেসে আপনাদেরকে দেখানোর জন্য। তো এর পরবর্তী সময়ে যদি আপনারা দেখতে চান, তাহলে আমি একেবারে পুরো একটা স্টিল ভিডিও দেখতে চান যে কোনো ভিডিও নড়বে না, বা সেরকম ভিডিও দেখতে চাইলেও আমি ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম একটা ভিডিও আমার যতই কষ্ট হোক আমি উপহার দিতে পারবো, কারণ যেহেতু মানুষের ডিম্যান্ড বা চাহিদা রয়েছে এর উপরে, সেহেতু আমাকে অবশ্যই কাজ করে যেতে হবে বা তৈরি করতে হবে। তো এবার দেখুন আমরা এই যে লং ডিরেকশনের যে রডগুলো রয়েছে, এরপর এই রডগুলোকে আমরা ফেলে দিব। তো ফেলে দেওয়ার পর তারপর আসলে চলে আসবো রডগুলোকে বাঁধা, পুরা এই এই লেয়ার শেষ হয়ে গেলে কিন্তু পুরা রডটা ফেলে দেওয়া শেষ, এরপর আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা এবং এক্সট্রা টপ। আশা করছি এক্সট্রা টপ অবশ্যই আপনারা বুঝবেন, এবং এখানে ক্র্যাঙ্ক কীভাবে টানতে হয় এটাও আশা করছি বুঝতে পারবেন আপনারা। তো আমি কিছুটা ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আজকের পুরো প্রসেসটা। তো যদি একটু ভিডিও উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের মনে হয়, তো এখানে কিন্তু আপনাদের একটা কথা বলা হয়নি, এটি কিন্তু একটি ব্রিক ফাউন্ডেশনের উপর একতলার ছাদ, এখানে কিন্তু কোনো ভীম নাই ভাই। দেখুন এখানে অনেকেই বলতে পারেন ভেঙে পড়বে ভাই, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি ভাবতেই পারেন, যা ইচ্ছা তাই, কিচ্ছু করার নাই। তো এখানে কোনো সমস্যা নেই, আমাদের এদিকে কাজগুলো এরকম অ্যাভেলেবেল হয়ে থাকে, এই কারণেই আমরা এরকমভাবে কাজগুলো করে থাকি। তো দেখুন এখানে পুরো বিষয়টা
তো এইভাবেই করা হয়েছে। তো এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা এভাবেই করা হয়েছে। তো এরপর আপনারা পুরোপুরি শেষ পর্যন্ত দেখেন, দেখলে আসলে বুঝতে পারবেন যে কিভাবে রডটাকে ফেলা হয়েছে কি। তো এখন এই বান্ধনগুলো পুরো বাঁধা হয়ে গেলে এখনই ক্র্যাঙ্ক টানা শুরু হবে। তো ক্র্যাঙ্ক টানার পর আর এক্সট্রা টপ আশা করছি আপনাদেরকে দেখাতে হবে না, এক্সট্রা টপগুলোকে কোথায় কিভাবে দিবেন। তো তারপরও আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। আসলে এক্সট্রা টপ অনেকভাবেই দেওয়া যায়, একটা দেওয়া যায়, দুইটা দেওয়া যায়, তিনটা দেওয়া যায়। তো এটা আসলে বহুতল বিল্ডিংয়ের ক্ষেত্রে আসে প্রয়োজন, তো এই ছোট বিল্ডিংয়ের ক্ষেত্রে কোনো প্রয়োজনই পড়ে না। তবুও আপনারা দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটাও জানানোর। তো যাই হোক, দেখুন এখনই ইতিমধ্যে একটু পরেই ক্র্যাঙ্ক টানার কাজ শুরু হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনাদেরকে বোঝানো, ভাই যদি কোনো ভুল থাকে সেহলে এক কথা অনেকবারই বলে ফেলেছি, এজন্য আসলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বোঝানোর জন্য, তারপরও আসলে যদি কেউ না বোঝেন তাহলে আর আমার এখনও কি বলবো ভাই। আমি চেষ্টা করব আবার আপনারা যে বিষয়টা বুঝতে আপনাদের সমস্যা হয়েছে এইটা যদি আপনারা কমেন্টে জানান, আমরা চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই সেই বিষয়টা একটা সঠিক ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আসলে ক্র্যাঙ্কটা কীভাবে টানা হয়। এই বলেই আমি আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই আমার বক্তব্য শেষ করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওতে যদি কোনো ভুল হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।